বিসমিল্লাহির রহমানির রহিম, বিজ্ঞানোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া গ্রামে। তো এই জয়দিয়া গ্রামে মিলন ভাইয়ের রাইস মিল, যেটাকে হাস্কিন মিল বলেন, অনেকে রাইস মিল বলেন, সেটা কিন্তু আমি আপনাদেরকে এখনই দেখানোর চেষ্টা করব। তো অনেকে কমেন্ট করেন, ভাই কোথায় চলছে মেশিন, কীভাবে প্রোডাকশন দিচ্ছে আমাদেরকে একটু দেখান। তো আমি কিন্তু এই মেশিনের প্রোডাকশন আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি লাইভ ভিডিওর জন্য চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন মিলন ভাইয়ের যে মিল, সেই মিলের ভিতরে আমরা এখন পদার্পণ করছি। এই মিলের ভিতরে যে মেশিনটি সেট আপ করা আছে, সেটি কিন্তু আমি আপনাদেরকে কী পরিমাণ স্পিডে ধান বাইর হচ্ছে, ধান থেকে চাউল হচ্ছে, চাউলের মান কেমন হচ্ছে, সেটি কিন্তু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক ভিতরে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ইতিপূর্বে কিন্তু আমরা এই মেশিনের আরও একটা রিভিউ দিয়েছিলাম, আবারও নতুন করে এই মেশিনের রিভিউ দেওয়ার জন্য চলে এলাম। তো আমি ধীরে ধীরে মিলের ভিতরে প্রদর্শন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন মিল কিন্তু রানিং আছে। এই রানিং মিলে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমি হাজির হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধরে ধান নামতেছে। উপরেরটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু একটা সলিড ধান, এই যে ধানটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধরে নামছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ধান দেখতে পাচ্ছেন ধানের স্পিরিট। তো এই মিলটা ব্যবহার করতে আপনাকে বড় একটি লাইন শেপ দিয়ে ব্যবহার করতে পারবেন, কিংবা সরাসরি লাইন শেপ বেরিয়ে তো সরাসরি মোটর দিয়েও ব্যবহার করতে পারবেন। অনেকে কমেন্ট করেন যে কুড়ার মান কেমন হয়, কুড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম মিহিদানা, এখানে কোনো প্রকার মোটা কুড়া নাই, একদম চিকন। ধান উঠাইতে উঠাইতে কিন্তু ধান শেষ, তাহলে বুঝতে পারছেন কি স্পিডে ধান নামতেছে। এটা সাড়ে তিন জালি বিশিষ্ট একটা রাইস মিল। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন সলিড চাউল কি পরিমাণ ধরে চাউল নামতেছে, চাউলের মান কিন্তু একদম ঝক থেকে সবথেকে, আমি যদি আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করি, একদম পরিষ্কার চাউল। তো ধানের মানের উপরে কিন্তু চাউল হবে মনে রাখবেন। এই একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ধরনের একটা মিল যদি আপনি আপনার এলাকায় সেট আপ করতে চান আপডেট মডেলের, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মেশিনের বর্তমান প্রোডাকশন হচ্ছে প্রতি ঘন্টায় 32 থেকে 35 মন ধান আপনি অনায়াসে প্রোডাকশন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন কিংবা দক্ষ কারিগর দিয়ে মেশিন ব্যবহার করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে, আল্লাহ হাফেজ। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ স্টকে আছে তিন জালি এবং পাঁচ জালি বিশিষ্ট যে রাইস মিলগুলো, সেগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন এবং সরাসরি এসে দেখে বুঝে ক্রয় করে নিতে পারেন। আর আমরা কিন্তু এই ধরনের লাইভ ভিডিও বিভিন্ন সময় দিয়ে থাকি। এই ধরনের মেশিন কিন্তু এই পরিমাণে স্পিডই দিবে, আপনি যদি চান সরাসরি এসে আমাদের কোনো একটা মিলে ভিজিট করে দেখবেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ। তো একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সমূহ দেওয়া আছে, সেখান থেকে আমাদের নাম্বার কালেকশন করে সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এনি টাইম কল করতে পারেন। তো এই মেশিনগুলো সিবেল, ভিবেল, ফ্ল্যাটবেল আপনার ইচ্ছা হতে নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে কাভার সিস্টেম প্লাস উপরে জালি সিস্টেম, আপনি যেমন টাইপের মিল চাইবেন আমরা ঠিক তেমন টাইপের মিলই আপনাকে সরবরাহ করবো ইনশাআল্লাহ। বিকে ইনোভেশন বিডির উৎপাদিত বা তৈরিকৃত মেশিন যদি নিতে চান, তাহলে সরাসরি বিকের অফিসে এসে দেখে বুঝে ক্রয় করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, আমরা আপনার মতামত কমেন্ট প্রত্যাশী।